ভাই কত কেজি বিক্রি করলেন? বড় ভাই দর্শক দেখুন সকাল সকাল যাত্রাবাড়ি পাইকারি আড়তে কিভাবে তাজা ইলিশ মাছগুলো বিক্রি হয়ে থাকে। কত কেজি বিক্রি করছেন ভাইয়া? না আমরা ঠিকা বিক্রি করি। ঠিকা না? আচ্ছা ঠিকা বিক্রি করেন। আচ্ছা এই এই ঠিকা কত করে? আপনার 3.5 আলি মাছ আছে, 14টা, সবগুলো 4000। আচ্ছা 14টা মাছ 4000 টাকা করে ঠিকা বিক্রি করেন? আচ্ছা এক পিস দুই পিস বিক্রি করেন না? হ্যাঁ কেজি নিলে আপনার 600। 600 টাকা করে? আচ্ছা আচ্ছা আচ্ছা। এইটা কি আপনার বরিশাল অঞ্চলের মাছ? বরিশাল অঞ্চলের মাছ তাই না? তো এই 14 পিস কত বিক্রি করছেন? এখানে 3 আলি 3000 টাকা। 3 আলি 3000 টাকা করে? আচ্ছা আচ্ছা আচ্ছা। 4 পিস আপনার 1000 টাকা করে। দর্শক এরকমের 4 পিস ইলিশ মাছ আপনারা 1000 টাকায় পাবেন। যাত্রাবাড়ি আড়তে আসলে 250 টাকা করে পিস। 14 পিস আপনার 3 আলি 3000 বেচছেন? 3 আলি 3000 টাকা করে। আর আপনার 14 পিস কত করে? হ্যাঁ 14 পিস কত করে? এগুলো আপনার 4000। 4000 টাকা করে। এখানে 14 পিস আছে তাই না? এই মাছগুলো সব আপনার 4000 টাকা করে। এটা কোন অঞ্চলের ভাইয়া? বরিশাল। বরিশালের? আচ্ছা আচ্ছা। এই মাছগুলো তো স্বাদ হয় অনেক, স্বাদ বেশি হয়। আচ্ছা ফ্রেশ আছে, আজকে রাতে আসছে? আজকে আসছে, আজকেই আসছে। আচ্ছা এই 14 পিসের দাম 4000 টাকা করে। আচ্ছা কয় কেজি হবে ভাই আনুমানিক? 7-8 কেজি। 7 থেকে 8 কেজি হবে? আচ্ছা আচ্ছা। 7 থেকে 8 কেজি হবে। দর্শক আপনারা দেখলেন 7 থেকে 8 কেজি ইলিশ মাছ 4000 টাকা। সাইজটা একটু ছোট, এই জন্য দামটা একটু কম। আপনারা যারা এরকমের ঠিকায় মাছ কিনতে চান যাত্রাবাড়িতে আসলে আপনারা খান মার্কেটের সাইটে এরকমের ইলিশ মাছগুলো পাবেন। তো দর্শক সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।